writing blame on blank pages. Morning everyone, welcome to my YouTube channel. আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, শুভ মহালয়ে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে সারা দিন কি কি হচ্ছে সবকিছু দেখতে থাকো আমাদের পুরো ব্লগটায়, আর আমাদের এই ব্লগটা তোমরা দুদিন পর দেখতে পারবে। চলো আজকে দিনটা এখান থেকে শুরু হচ্ছে, টাটা। সো ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি রান্না করব ডালিয়া, একটু গাজর, বিনস, একটু ফুলকপি দিয়ে করব। আর আজকে নিরামিষ, আজকে অনেকের খেতে একটু অসুবিধা হবে, কারণ ও নিরামিষ খেতে পছন্দ করে না, মানে শাকসবজি খেতে পছন্দ করে না। তো আজকে তো মানতেই হবে, কিছু করার নেই। চলো চটপট রান্নাটা করে ফেলি, তারপর আবার কথা বলছি। সো আমার কাটাকুটি সব কমপ্লিট, এবার ভালো করে ধুয়ে রান্নাটা বসাতে হবে। একটু গাজর আর ফুলকপিটা হালকা করে সিদ্ধ করে নেব, কারণ সকালবেলা তো আমাকে তাড়াতাড়ি সব কিছু করতে হয়, কারণ অনেক খাবার নিয়ে যাবে বলে। তো আজকে লাঞ্চে ওকে ডালিয়াটা দেবো, সেই জন্য একটু তাড়াতাড়ি করে সিদ্ধটা করে ফেলছি। তোমরা চাইলে একসাথে সিদ্ধ করতে পারো, ডালিয়ার সাথে দিয়ে দিতে পারো, বাট আমি আগের থেকে একটু হালকা সিদ্ধটা করে নিচ্ছি, যাতে ডালিয়াটা হতে যেন তাড়াতাড়ি হয়ে যায়। চল, 5-6 মিনিট রাখবো, এখন ভাপে দিয়েছি। আমাদের সকালবেলা খালি পেটে লেবুর জল খাই আমরা, তো আগে লেবুর জলটা বানিয়ে ফেলি, তারপর একটু মুগ ডাল করব, লাউ দিয়ে করব আজকে, কারণ আজকে সব কিছু ভেজ খাওয়ার টেবিলে আজকে কী যে হবে মানে বুঝতে পারছি না। যাই হোক, চলো লেবুর জলটা খেয়ে নিই, তারপর ডালটাও বসাতে হবে। একটার পর একটা কাজ করেই যাচ্ছি আমি আজকে। দেখতেই পাচ্ছ আমি ডালিয়াটা বসিয়ে দিয়েছি, এবার একটু তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। নাই এসে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে সব কিছু খাচ্ছি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি শাকসবজিটা খেতে ভালোবাসি, সেটা নিয়ে কোনো দিন অসুবিধা হয়নি, আর ডালিয়াটা আমি আগে কখনো খাইনি, তো এখানে এসে প্রায়ই ডালিয়াটা হচ্ছে। ডালিয়াটা খেতে একটু বেশ ভালোই লাগে, কিন্তু এমনি খিচুড়ি করা ডালিয়া দুটো আলাদাই একদম। তো আমার কাছে ডালিয়ার থেকে যেটা চালে ডালে খিচুড়ি হয় সেটা আমি পছন্দ করি বেশি, বাট এটা তাড়াতাড়ি হয়ে যায় ডালিয়াটা, তো সেই জন্য এটাই করি। আর লাঞ্চে ওকে এই ডালিয়াটাই দিই মাঝে মধ্যে। Thank you.
আমার ডালিয়া করা কমপ্লিট। এবার একটু ডাল বসাবো। আমি ডালটাকে আগে হালকা করে ভেজে নিচ্ছি, তারপর সিদ্ধে বসাবো। আর মুগ ডাল হতেও বেশি সময় লাগে না, প্রেশার কুকারে বসাবো আমি। আমার ডাল ভাজা কমপ্লিট। এবার প্রেশার কুকারে বসিয়ে দেব। আগে ব্রেকফাস্টও রেডি করতে হবে। ব্রেকফাস্টটা রেডি করব, কি খাবে অনেক বুঝতে পারছি না। আজকে বলেছে মরিচ জল খাবে। ডালটা বসিয়ে তারপর মরিচ জলটা রেডি করছি এখন। আমিও ভাবছি মরিচ জল খাবো কি না, দেখা যাক। আগে ওর খাবারটা রেডি করি। মাঝে মধ্যে মরিচ জল খাওয়াটা ভালো, শরীরের পক্ষে খুবই ভালো। আজকে কেন মনে হলো যে ও আজকে মরিচ জল খেয়ে যাবে। আর লাঞ্চে তো দেখেছো ভেজ। আর দেখা যাক ও কি বলে, মরিচ জলটা খেয়ে যদি ভাত খেয়ে যদি যেতে চায় তাহলে তো সব কিছু রেডি করাই আছে। এখন না নিয়ে যাবে সেটাও বুঝতে পারছি না, কিছুই বলছে না। সকাল থেকে কাজ কাজ কাজ। আগে খাবারটা দিয়ে আসি, তারপর ভালো করে জেনে নিতে হবে লাঞ্চটাও করে যাবে না নিয়ে যাবে। যাই হোক, আজকে অনেকে লাঞ্চে যাবে আপেল, শসা আর ডালিয়া। আমার তো সকালবেলা নিচে যাওয়া হয়ই না, কারণ সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে। আজকে সকালবেলা অনেক নিচে গিয়েছিল, তখন ফুল নিয়ে আসতে বলেছিলাম, তো নিয়ে এসেছে। আর ফুল না দিলে ভালো লাগে না ঠাকুরকে, বাট উপায় নেই, আমিও নিচে যেতে পারি না। যাই হোক, আজকে ফুল নিয়ে এসেছে বলে আমার মনটাও একটু ভালো লাগছে। আজকে আমাদের লাঞ্চে আছে লাউ দিয়ে ডাল করেছিলাম মুগ ডাল দিয়ে, আর ডালিয়া আছে, আর একটু কুমড়ো আলু তরকারি করেছিলাম। আজকে অনেক এখন লাঞ্চ করে বেরোবে, ওকে লাঞ্চটা দিয়ে দিই, তারপর আমি একটু করে খেয়ে নেব। চলো, আমি তো টিফিন বক্স, আমি তো জানি না যে তুমি লাঞ্চ করে যাবে, এখনই তো বললে খাও খাও। বেশি কথা না বলে পুরো ডালটা খাবে না, পুরো ডাল মাংস খেতে পারবো না, পুরো খাবে না, পাবো না। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরবে। অনেক বেরিয়ে গেল, আজকে লাঞ্চ করে গিয়েছে। লাঞ্চের সময় যুদ্ধ চলে ঘরে, এ খাবে না সে খাবে না। যাই হোক, খেয়ে গেল। প্রথমে বলেছিল লাঞ্চ নিয়ে চলে যাবে, তারপর বললো যে না আজকে লেট করে যাবো, তারপর আবার টিফিন বক্স থেকে বের করে খাবারটা দিলাম। যাই হোক, চলো আমিও লাঞ্চ করে ফেলি, টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা কি করছো? আমি একটু টিফিন করব, তার জন্য ম্যাগি বানাচ্ছি। আমার চা রেডি হয়ে গেছে, এটাও মোটামুটি ডান। তারপর খেয়ে দিয়ে নিচে ইভিনিং ওয়ার্কে যাব, সঙ্গে বদিও আসবে হয়তো। চলো চটপট খেয়ে নিই, তারপর বেরোচ্ছি। হাই, নিচে যাচ্ছি এখন, বাড়িতে সবার সাথে কথা বললাম। আজকে সকাল থেকে কোনো কথা হয়নি, সেই কারণে এখন কথা বলে নিলাম। চলো একটু হেঁটে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। আজকেও আমার সাথে হাঁটছে, ওর মা বসে আছে গার্ডেনে, আর ও আমার সাথে শুধু গাড়ি, শুধু গাড়ি গাড়ি নিয়ে, গাড়ি নিয়ে আসবে, আর গাড়ির কেবল তাকিয়ে থাকবে। এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা। কিউটি 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 কিউটি, এসা গাড়ি 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 গাড়ি। এখন ফুল নিয়ে আছে, উনি এখন ফুল নিয়ে আছে, ফুলুপুতি আমার ফুলুপুতি। শুধু গাড়ি গাড়ি দেখলে শুধু গাড়ির দিকে তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকবে। শুনতো, হাই হাই করো, হাই বলো, চোখ কোথায়? চোখ, হ্যাঁ
তুই চোখ দেখাচ্ছে, বুঝে নিতে হবে। অনিক আসছে, আবার চলে গেল, দেখতে পাচ্ছ? দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, আর এখন অনিকও চলে এসেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এসেছে অনিক, এসেছে অনিক। আমার কুলে কান্না করছে না। হয়ে গেল, এখন ঘরে যাবো, একটু ফ্রেশ হবো। আর আমার সাথে সঙ্গীত আছে ছানাটা, আর দিদি ভাইও আছে। ওর সাথে যদি না দেখা হয় একদিন খুবই মন খারাপ লাগে। অনেক তো চলে এসেছে, এখন ফ্রেশ হচ্ছে কিনা জানি না, তাও একবার দেখি। চলো, ভাবলাম ও মনে হয় ফ্রেশ হতে চলে গেছে বাথরুমে, বাট এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি। জামার চেঞ্জ করেনি, ফোনে কথা বলে যাচ্ছে। আমি চলে যাই ফ্রেশ হতে। টাটা। ঘরে এসে দেখছি উনিও ম্যাগি খাবে, এখন বানাচ্ছে। আমি তো তখন খেয়ে গেলাম, ওর হয়তো খিদে পাচ্ছে, তার জন্য এখন বানাচ্ছে। এছাড়া ফ্রেশ হতে যায়নি, যাই হোক। আজকে ডিনার রোগীর পথ্য, কোনো খাবার খাবার নেই, আর ডাল যত সব এসব উল্টাপাল্টা খাবার খাওয়াচ্ছে আজকে। আমি বলি এই যাত্রায় বেঁচে গেল, খেয়ে নি আর কি করবো, খিদেও পেয়েছে। এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম, আর আজকে একজনের মাথা গরম হয়ে গেছে ভেজ দেখে। কিছু করার নেই, সপ্তাহে একদিন তো ভেজ খেতেই হবে, তাই না? আর আর এমনিতে আজকে সারাদিনটা বেশ ভালোই গেল, মজা কাটলো। আর ছানাটাকে দেখলে এমনিতে মনটা ভালো হয়ে যায়, যতই কষ্ট থাকুক আর খুশি থাকুক না কেন। যাই হোক, আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে, টাটা, গুড নাইট, ভালো থেকো।